নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন, কারণ আমি আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই খাতা পেন নিয়ে বসুন। আর আমরা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন, 331 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা এর আগের প্রশ্নগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন, প্রচুর ভিডিও, প্রত্যেকটা মোটিভেশন ভিডিও আছে, সেগুলো দেখুন। আশা করছি আপনাদের বাংলা ব্যাকরণ থেকে যদি কোনো কোশ্চেন হয় সেগুলো মিস হবে না। তা যে প্রশ্নের উত্তর আপনাদের সঠিক হবে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা সৎভাবে সবাই ক্যালকুলেট করবেন এবং ক্যালকুলেট করে আপনাদের প্রাপ্ত মার্কসটা আমাদেরকে পোস্ট করবেন। পোস্ট করার সাথে সাথে যেরকমভাবে আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে, কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। তো চলুন আমরা আজকে আলোচনা শুরু করছি 331 নম্বর প্রশ্ন, যেটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। প্রশ্ন, পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে বিবৃত অ এর উদাহরণ কি? অপশান ক কলম কমা যত, অপশান খ অধীর কমা অতুল, অপশান ঘ অমর কমা অনেক এবং অপশান ঘ অমানিসা কমা অনাচার। 331 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক। যারা কলম ও যত দিয়েছেন তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 332। নিচের কোন ক্ষেত্রে এ ধ্বনি বিবৃত হয়? অপশান ক পদের অন্তে, অপশান খ হস্যইকার বা উকার এ পরে থাকলে, অপশান ঘ খাঁটি বাংলা শব্দে এবং অপশান ঘ দুটি অক্ষর বিশিষ্ট সর্বনাম বা ক্রিয়াপদে। 332 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ খাঁটি বাংলা শব্দে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 333, খাঁটি বাংলা শব্দে এ ধ্বনির উচ্চারণ কেমন হয়? অপশান ক বিবৃত, অপশান খ সংবৃত্ত, অপশান ঘ হ্রস্ব এবং অপশান ঘ দীর্ঘ। 333 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক বিবৃত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 334, এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? অপশান ক শেষে, অপশান খ মধ্যে, অপশান ঘ আদিতে এবং অপশান ঘ আদি অন্তে। 334 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ আদিতে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 335, কোন শব্দের আদি এ স্বরধ্বনির সংবৃত্ত? অপশান ক দেখ, অপশান খ এক, অপশান গ কেষ্ঠ এবং অপশান গ ট্যাংরা। 335 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ কেষ্ঠ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 336, হ কিংবা আকারবিহীন ধ্বনিযুক্ত পরে থাকলে এ ধ্বনির উচ্চারণ কেমন হয়? অপশান ক সংবৃত্ত, অপশান খ বিবৃত, অপশান গ হ্রস্ব এবং অপশান ঘ দীর্ঘ। 336 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক সংবৃত্ত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 337, এ ধ্বনির সংবৃত্ত উচ্চারণ হয় কোনটি? অপশান ক এখন, অপশান খ তেলাপোকা, অপশান গ একতলা এবং অপশান ঘ কেহ। 337 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ কেহ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 338, একাক্ষর সর্বনাম পদের এ কি রূপ হয়? অপশান ক বিবৃত, অপশান খ সংবৃত্ত, অপশান ঘ বিস্তৃত এবং অপশান ঘ সংবৃত্ত। তা 338 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ সংবৃত্ত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 339, কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয়? অপশান ক ও এবং হস্যই, অপশান খ এ এবং হস্যই, অপশান ঘ অ এবং হস্যই এবং অপশান ঘ ক এবং হস্যই। 339 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ অ এবং হস্যই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 340, বাংলার একাক্ষর শব্দে ওকার কি হয়? অপশান ক বিবৃত হয়, অপশান খ সংবৃত্ত হয়, অপশান ঘ হস্য হয় এবং অপশান ঘ দীর্ঘ হয়। 340 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ দীর্ঘ হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 341, ক হতে ম পর্যন্ত বর্ণগুলিকে কি বর্ণ বলা হয়? অপশান ক মহাপ্রাণ বর্ণ, অপশান খ স্পর্শবর্ণ, অপশান গ ওষ্ঠবর্ণ এবং অপশান ঘ ঘোষবর্ণ। 341 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ স্পর্শবর্ণ। নেক্সট কোশ্চেন,
কোশ্চেন নম্বর 342, উচ্চারণ স্থানের দিক থেকে ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলিকে কয়টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে? অপশন ক 5টি, অপশন খ 4টি, অপশন গ 6টি এবং অপশন ঘ 2টি। 342 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক 5টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 343, উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জনগুলিকে প্রথমত ক ভাগে ভাগ করা যায়। অপশন ক 2 ভাগে, অপশন খ 3 ভাগে, অপশন গ 4 ভাগে এবং অপশন ঘ 5 ভাগে। 334 নম্বর প্রশ্ন, সরি 343 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ 5 ভাগে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 344, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণের নাম। অপশন ক স্পৃষ্ঠ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি, অপশন খ অন্তঃস্থ ধ্বনি, অপশন ঘ পার্শ্বিক ধ্বনি এবং অপশন ঘ জিহ্বামূলীয় ধ্বনি। 344 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক পৃষ্ঠ ধ্বনি। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 345, ক খ গ ঘ উম এর উচ্চারণ স্থান হলো। অপশন ক অগ্রতালু, অপশন খ জিহ্বামূল, অপশন ঘ পশ্চাৎ দন্তমূল এবং অপশন ঘ অগ্রদন্তমূল। 345 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ জিহ্বামূল। তো বন্ধুরা, আমরা আপনাদের সাথে 15টা প্রশ্ন আজকে আলোচনা করে ফেললাম, আর আলোচনার শেষে আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা সবাই ক্যালকুলেট করুন এবং ক্যালকুলেট করে আপনারা আমাদের পোস্ট করুন। আপনারা পোস্ট করলে যেরকম আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আপনারা সবাই একে একে কোশ্চেন পোস্ট করুন, আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমরা প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত লাইভ ক্লাস দিয়ে থাকি। আপনারা 8টা থেকে 10টার মধ্যে যে কোনো ক্লাস, আমরা 5টা সাবজেক্ট আপনাদের আর 5টা ক্লাস করে থাকি। আপনারা যে কোনো সময় আপনাদের আমরা আপনাদের যে কোনো কোশ্চেন বা আপনারা যেরকম কোশ্চেন করছেন তাদের সদুত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের অ্যান্সার করার চেষ্টা করুন। আর আমরা এখন চলে যাচ্ছি আপনাদের আগামী দিনের হোমটাস্কের প্রশ্নে। তা আগামী দিনে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আপনাদের আগামী দিনের হোমটাস্কের প্রশ্ন হলো, জিহ্বামূলীয় বর্ণ কোনটি? অপশান ক চ, অপশান খ ত, অপশান গ প এবং অপশান ঘ উম। আবার আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন বলছি, জিহ্বামূলীয় বর্ণ কোনটি? অপশান ক চ, অপশান খ ত, অপশান গ প এবং অপশান ঘ হচ্ছে উম। আপনাদের এই 4টে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টে হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।